উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে নিষিদ্ধ নেশা জাতীয় দ্রব্য ব্যবহার হ্রাস এবং ড্রাগসের বিরুদ্ধে সাফল্যের নজির স্থাপন করেছে ত্রিপুরা। শুক্রবার টিএসআর নবম বাহিনীর হেডকোয়ার্টারে পরিদর্শন করার সময় গণমাধ্যমের সামনে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেছেন, মহিলা অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নতি এবং মামলা নিষ্পত্তির ঊর্ধ্বমুখী গ্রাফ ত্রিপুরার ক্ষেত্রে উজ্জ্বল দৃষ্টান্ত বহন করছে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, স্বরাষ্ট্র দফতরের পরিকাঠামো অত্যাধুনিক করার এবং কর্মধারায় অতি সত্বর অভিনব সংযোজনে গুচ্ছ পরিকল্পনা সফলভাবেই রূপায়িত হচ্ছে। সম্প্রতি একাধিক সাফল্যে রাজ্যবাসী অনুধাবন